বন্ধুরা, আপনারা ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল পেয়ে যাবেন কিভাবে ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের ভায়োলেশন রিমুভ করতে হয় কিংবা পলিসি ইস্যু রিমুভ করতে হয়, অথবা আপনাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের রিকমেন্ডেশন বন্ধ হয়ে গেলে কিভাবে ঠিক করতে হয়। আপনারা এই টপিকের হাজার হাজার টিউটোরিয়াল ইউটিউবে পেয়ে যাবেন। কিন্তু আপনারা যখন এসব টিউটোরিয়াল দেখেন, এসব টিউটোরিয়াল দেখার পর যদি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাটা, যে প্রবলেমটা, সেটা আগের মতোই রয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রোফাইলের অ্যাডভার্টাইজিং পলিসিটা রিমুভ করবেন। আপনাদের প্রোফাইলে অনেক সময় এরকম সমস্যা হয়, এখানে দেখতে পাচ্ছেন, এখানে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, এটা ঠিক আছে। তারপর দুই নম্বরে প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন, এই প্রোফাইলে কোনো ভায়োলেশন নাই, সেটাও ঠিক আছে। কিন্তু তিন নম্বরে দেখতে পাচ্ছেন প্রোফাইল ভায়োলেটেড আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসি, এখানে অ্যাডভার্টাইজিং পলিসি এসেছে প্রোফাইলে। তো আপনাদেরকে প্রথমে জানতে হবে এই অ্যাডভার্টাইজিং পলিসিটা কেন হয়। আপনি যখন ফেসবুকের ফলোয়ারের জন্য কোনো সাইট কিংবা অ্যাপ দিয়ে ফ্রিতে ফলোয়ার কিনেন, তাহলে আপনার এই সমস্যাটা হবে। প্রোফাইল অ্যাডভার্টাইজিং পলিসি রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের যে ফেসবুক প্রোফাইলটা সেটাকে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা এখান থেকে আপনার নেসের দিকে চলে আসবেন। নেসের দিকে চলে আসার পর আপনারা এখান থেকে সেটিংয়ে চলে আসবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এখান থেকে একদম উপরে পার্সোনাল ডিটেলস, এটাতে একটা ক্লিক করবেন। তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আপনারা এখান থেকে নেসের দিকে পার্সোনাল ডিটেলস, সেটাতে আরেকটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা তিন নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন, আইডেন্টিটি কনফার্মেশন, এটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে উপর দেখতে পাচ্ছেন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনারা পার্সোনাল আইডি, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা কী করবেন, আপনাদের যে আইডি কার্ডটা রয়েছে, ভোটার আইডি কার্ড, সেটার উপরের ছবিটা এখানে তুলে আপলোড করে দেবেন। আর আপনাদের যদি আইডি কার্ড না থাকে, তাহলে আপনারা আপনাদের মায়ের, ভাইয়ের কিংবা বোনের আইডি কার্ড দিয়ে এখানে সাবমিট করবেন। তো সাবমিট করলে এটা দুই তিন দিনের মধ্যে আপনারা এটা রিভিউ করবে। রিভিউ করার পর আপনার যে অ্যাডভার্টাইজিং পলিসি সেটা রিমুভ করে দেবে। এটা করার পর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, এখান থেকে আপনার বের হয়ে আসবেন। বের হয়ে আসে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাতে একটা ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনারা দুই নম্বরে এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের প্রোফাইল আইডিটা ক্লিক করবেন। প্রোফাইল আইডি ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা একদম উপরে টেক্সট মেসেজ, এটাতে একটা ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার, আমার এখানে একটা করা আছে 69 নাম্বার দিয়ে। তো আপনারা এখানে অ্যাড ফোন নাম্বার, এটাতে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। এখানে নতুন একটা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। নাম্বার দেওয়ার পর আপনারা আপনাদের সেই নাম্বারে একটা কোড আসবে, সেটাকে বসাই সাবমিট করে দেবেন। তাহলে আপনাদের দুই তিন দিনের মধ্যে আপনার যে অ্যাডভার্টাইজিং পলিসি সেটা 100% গ্যারান্টি সহকারে রিমুভ হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো যারা যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।